হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদেরকে দেখাবো যে ওয়েট মেশিন চালালে কেন ওঠা নামা করে বা বেড়ে যায় কমে যায় সেইটাই কীভাবে সলভ করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ যে মেশিনটা কীভাবে মাইনাসে রান করছে কোনো কিছু চাপালে দেখো যে সরি দেখিয়ে দিচ্ছে তো এইটাই সলভ কীভাবে করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এবার দেখো মেশিনটা আবার প্লাসে রান করছে আমি একটা ওয়েট এখানে দিচ্ছি এখানে ওয়েট দেওয়া তো দেখো অনেক বেশি দেখাচ্ছে আমি একটা পাঁচশো গ্রাম চাপিয়েছি তাতে দেখাচ্ছে পাঁচ কেজি পাঁচশো এরকম দেখাচ্ছে ওয়েট মেশিনে এরকম সমস্যা যদি আসে তো সবার প্রথমে কাজ হচ্ছে একটা ছোট ওয়েট আগে এরপরে দিতে হবে তো আমি এখানে একটা ছোট ওয়েট এখানে দিয়েছি দিয়ে এটাকে ক্যালিব্রেশন করছি এখানে আমি একটা পাঁচশো গ্রাম একটা ওয়েট দিয়েছি দিয়ে এটাকে ক্যালিব্রেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে একটা পাঁচশো গ্রাম আমি দিয়ে ক্যালিব্রেশন করেছি এখানে পাঁচশো গ্রাম ঠিক দেখাচ্ছে পাঁচশো গ্রাম দিয়ে ক্যালিব্রেশন করার পরে এবার একটা কি করতে হবে এবার একটা বড় ওয়েট আমাকে দিতে হবে আমি একটা কি করব এখানে একটা পাঁচ কেজি এবার এটাকে এর মধ্যে দিয়ে একটা ক্যালিব্রেশন করব। একবার ছো এটা এই প্রবলেম হলে একবার ছোট ওজন দিয়ে ক্যালিবেশন করতে হবে একবার বড় ওয়েট দিয়ে ক্যালিবেশান করতে হবে তো আমি এখানে পাঁচ কেজি দিয়েছি দেওয়ার পরে এটাকে পাঁচ কেজি দিয়ে একবার ক্যালুবেশান করব দেখতেই পাচ্ছ যে তোমরা পাঁচ কেজি দিয়ে আমি একটা ক্যালিউকেশান করছি দেখো পাঁচ কেজিটা পুরো রাইট হয়ে গেছে এখানে কোনো ডিপটিংও নেই একদম পাঁচ কেজিটা পাঁচ কেজি দেখাচ্ছে এবার আমি ওয়েটটাকে একবার নামিয়ে দিচ্ছি নামিয়ে দেওয়ার পরে মেশিনটাকে অফ করে দিচ্ছি অফ করে আবার চালাচ্ছি মেশিনটা দেখো মেশিনটাতে কোনো ডিপটিং নেই হাত দিচ্ছি কোনো ডিপটিংও হচ্ছে না একটা পাঁচশো গ্রাম চাপিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামই দেখাচ্ছে ওয়েট মেশিনে ডিপটিং বিভিন্ন কারণের জন্য হতে পারে তো এটাও একটা ছিল মেন কারণ তো এই কারণ এইটাই আমি কিভাবে সলভ করলাম আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে